তো স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সেমেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চিন পেপার নিয়ে স্নেহ কি তোমরা নবম শ্রেণীর থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে নব্বই আর সময় তোমাদের রয়েছে তিন ঘন্টা একে দেখে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ ভালো করে দেখে নাও দুই এদিকে রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ তিন রয়েছে সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ চারিদিকে রয়েছে কোনো দশটি প্রশ্ন বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে মধ্যে থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ দশ সময় সমান কুড়ি দেখো পাঁচের দিকে রয়েছে মান রয়েছে তিন করে তিন পাঁচ সময় পনেরো এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া তার মধ্যে যে প্রশ্নের উত্তর করতে হবে ছয় তাকে রয়েছে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে চার করে ছয় দাকে রয়েছে একটি প্রশ্ন উত্তর দাও দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে চার আটে তাকে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে পাঁচ করে পাঁচ গুণ এক সময় সমান পাঁচ দেখে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্ন উত্তর করতে হবে নয় দেখে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান রয়েছে তিন দশে দেখালো যে কোনো একটি প্রশ্ন তো দাও দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান রয়েছে চার এগারো দেখালো যে কোনো একটি প্রশ্ন তুলে দাও দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে পাঁচ বারো দেখা রয়েছে যে কোনো তিনটি প্রশ্নতে দাও পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে আমরা থেকে তিনটি প্রশ্ন তোমাদের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে তিন করে তিন গুণ তিন সমান সমান নয় তেরো দাগের রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও দুটি প্রশ্ন এর রয়েছে একটি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান রয়েছে তিন আর চোদ্দ তাকে তোমাদের মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান রয়েছে তিন এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার আর তোমার ওটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তুমি ভুলবে না আর আমার চ্যানেল নতুন লাল লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেললাইটন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করেছি যে বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রচুর বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে কোনো অঙ্ক করতে বা বুঝতে রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিটাই কমেন্ট কমেন্ট করে দেওয়া হয় একদমই ভুলবে না এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটা কিন্তু ইতিমধ্যেই আমরা লং ভিডিও আকারে কিন্তু আপলোড করে দিই হবে এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও